সমস্ত কিছু আমরা সকলে রেডি, সমস্ত দর্শক মণ্ডলী রেডি। তো এখন উদ্বোধন হবে, তো বিশিষ্ট জনেরা এখনো এসে পৌঁছাননি, তবে আমার সাথে আছে এই পূজা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সম্পাদক, তো আমাদের অনেক কাছের মানুষ সমীর কুমার পাত্র মহাশয়, এই যে ইনি আছেন। তো আমি এনাকে এই পুজো সম্বন্ধে এবং আজকে কারা উপস্থিত হচ্ছেন, কারা উদ্বোধন করবেন, এইগুলো সব জেনে নেব। কুণ্ডলপাড়া সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা, আপনারা জানেন এক অতি প্রাচীন পূজা। এবছর এই পুজো 89তম বর্ষে পদার্পণ করেছে। এই পূজার সাধারণত নবমীর দিন থেকে আমাদের জগদ্ধাত্রী পূজা শুরু হয়। চন্দননগরে যদিও সপ্তমী থেকে দুর্গাপূজার রীতি মেনে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, কিন্তু আমাদের এখানে পূজা নবমী থেকে শুরু হয়, অর্থাৎ আগামীকাল সেই নবমী। কিন্তু তার আগে আজ এই অষ্টমীর দিনে আমরা উদ্বোধনের জন্য এসেছি এখানে। 89তম বর্ষে পূজা উদ্বোধনে উপস্থিত হবেন পাঁচলার বিধায়ক জনাব গুলশান মল্লিক মহাশয়, পাঁচলা থানার উন্নয়ন আধিকারিক ডক্টর ঈশা ঘোষ, আমাদের পাঁচলা থানার ওসি এবং ডেপুটি সুপারিনটেনডেন্ট গামিন, উপস্থিত থাকবেন শান্তি চক্রবর্তী, পাঁচলা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ, উপস্থিত থাকবেন অসিত পাত্র, প্রাক্তন প্রধান গঙ্গাধরপুর অঞ্চল, এবং তিনি বহুদিনের এই পুজো কমিটির সম্পাদক ছিলেন। সকল গ্রামবাসীকে এবং এলাকার বাইরের যারা মানুষজন রয়েছেন সকল মানুষকে আমাদের পুজো কমিটির তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং এই আনন্দযজ্ঞে সামিল হন। নমস্কার। এখানে যে উদ্বোধন অনুষ্ঠান হবে, উদ্বোধনী অনুষ্ঠানের পরে কিন্তু এখানে একটা নাচের প্রতিযোগিতা হবে। নাচ মানে রবীন্দ্রনৃত্য, তো রবীন্দ্রনৃত্যের প্রতিযোগিতা হবে। তো তার জন্য রেডি এখানে, এই যে এখানে এরা সেজে গুজে বসে আছে, এরা হচ্ছে নাচের জন্য রেডি, এই দুই বাচ্চা। হাওড়া গ্রামীণ ডিএসপি সাহেব সুমন কান্তি ঘোষ মহাশয়, উপস্থিত হচ্ছেন পাঁচলা পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর এশা ঘোষ মহাশয়া, উপস্থিত হয়েছেন পাঁচলা থানার ডক্টর এশা ঘোষ মহাশয়া, উপস্থিত হয়েছেন পাঁচলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় যোগীন্দ্র মণ্ডল মহাশয়, সেই সঙ্গে উপস্থিত হয়েছেন পাঁচলা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মাননীয় শান্তিনাথ চক্রবর্তী মহাশয়। তো এখন আমাদের অতিথিবৃন্দ সকলে মিলে আমাদের প্রতিমা অভিনন্দন করে তোলার মাধ্যমে অভিনন্দন জানাবেন। আমাদের
সম্মাননা দিয়ে মাকে স্মরণ করছে এবং জয় বলিও। ধন্যবাদ। সেই মানুষের উপস্থিতিতে আজকের এই আমাদের অনুষ্ঠান উজ্জ্বল উপস্থিতিতে পালন করা হয়ে গেছে। কৃষক বিধায়ক মাননীয় জেলা পরিষদের মহাশয়, সেই সঙ্গে উপস্থিত সমস্ত উন্নয়ন আধিকারিক সভাপতি মাননীয় দীপঙ্কর চক্রবর্তী মহাশয়। তো এখন আপনাদের মাঝে আপনাদের সামনে আমরা সংঘের পক্ষ থেকে আপন করে নিচ্ছি পাঁচলার জনপ্রিয় বিধায়ক মাননীয় সনাব গুলশান মল্লিক মহাশয়কে একবার করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। এই সুন্দর স্বর্ণালী শুরু করে নিচ্ছেন আমাদের কমিটির সভাপতি মাননীয় দীপঙ্কর চক্রবর্তী মহাশয়, এবং উত্তরীয় পরিয়ে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। একটু করে তালি হয়ে যাক। সেই সঙ্গে আমরা সংঘের পক্ষ থেকে পুষ্পস্তবক করতালির মাধ্যমে অভিনন্দন জানাই মাননীয় ডক্টর ঈশা ঘোষ মহাশয়কে জানাচ্ছি একটু করে তালি। ধন্যবাদ। এরপর আপনারা জোরে করে তালি হোক। এরপর ওনাকে একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। এরপর ওনাকে আমরা স্মারক সম্মানে সম্বর্ধনা জানাবো। এখন আপনাদের মাঝে শেখ খলিল আহমেদ মহাশয়কে স্মারক সম্মানে সম্বর্ধনা জানা হচ্ছে। একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাবে, এবং সেই সঙ্গে ওনাকে আমরা পুষ্পস্তবকের মাধ্যম দিয়ে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে ওনাকে স্মারক সম্মানে সম্বর্ধনা জানানো হচ্ছে। একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে সুরজিৎ চক্রবর্তী মহাশয়কে। রবীন্দ্রনৃত্য উদ্বোধনের মাধ্যম দিয়ে আমরা আজকে এই সূচনা করব। তো এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবেন প্রীতি মান্না। তো এখন আপনাদের মাঝে আপনাদের সামনে নৃত্য পরিবেশন করতে আসছে।